আজকেও আমরা বারান্দায় বসে বসে রোদ উপভোগ করছি আর পড়ছি। আসসালামু আলাইকুম, আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। একই রকম নাস্তা খেতে তো রোজ রোজ ভালো লাগে না, তাই একটু পরিবর্তন করছি নাস্তার ধরনটা আর কি। তো ভাবলাম যে আজকে একটু ফ্রায়েড রাইস করি, কিছু সবজি আছে তো ডিম দিয়েই করবো। রাইসের সাথে চিংড়ি দিলেও ভালো লাগে, কিন্তু জুহায়ের পছন্দ করে না, তো এই জন্য আর দিলাম না। আর আমি রাইসটা কিন্তু সামান্য তেলে ভেজে নিচ্ছি, তারপরে কিছুটা গরম পানি দিব চালের মধ্যে। পানিটা আমি পরিমাপ ছাড়াই দিয়েছি, আমি পোলাও রান্না করি যেভাবে ঠিক সেভাবে পরিমাপ ছাড়াই আমি দিয়েছি। আমি পোলাওতে কখনো পানিটা মেপে দিই না, তেমনি এখানেও আমি মেপে দিইনি। তবে আমি গরম ফোটানো পানিটা আমি ব্যবহার করি একেবারে। তো চালটা ভাজার পরে পানিটা আমি দিয়ে দিয়েছি, তারপর ফুটে গিয়েছে পানিটা, একদম টেনে গিয়েছে পানিটা, টেনে এই অবস্থায় আছে। তো আমার চাল হচ্ছে 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এরকম চালটা জড়ো করে রাখবো। চালটা জড়ো করে হাঁড়িটা আমি চুলা থেকে অন্য জায়গায় সরিয়ে রাখবো, গরম জায়গা থেকে সরিয়ে রাখবো আর কি। তো 10 মিনিটের মতো আমি দূরে রাখবো, তারপরে আমি আবার চুলায় এটা দিব। তো নেড়ে চেড়ে আমি এবার সবজিগুলো মিলিয়ে দিলাম। সবজিটা তো আমি শুধুমাত্র সামান্য তেলে ভেজে নিয়েছি পেঁয়াজ দিয়ে আর কি, পেঁয়াজের কলি আর হচ্ছে গাজর দিয়ে ভেজে নিয়েছি। রান্না করতে গেলে না আমার বাম পাশের চুলায় রান্না করতে বেশি ভালো লাগে। আমার কেন জানি বাম পাশের চুলায় রান্না করতেই বেশি সুবিধে হয়। সকালে ঘন কুয়াশা দেখলে না ভয় লাগে যে আজকে রোদ উঠবে, তো রোদ না দেখলে মনটা কেমন যে খারাপ লাগে, শরীরটাও সাথে সাথে খারাপ লাগে। একটু ক্যাপসিকাম মিলিয়ে নিলাম, তো ক্যাপসিকাম শেষের দিকে দিলেই হয়ে যায়। তো ডিমটাও মিলিয়ে ফেলবো এর সাথে। আমি একটু সয়া সস দিব, আর দিব গোলমরিচের গুঁড়া, আর শেষের দিকে একটু লেবুর রস দিয়ে তুলে ফেলবো। লবণ যদি বেশি হয়ে যায় কোনো ক্ষেত্রে, বিশেষ করে এরকম শুকনো খাবারগুলোতে, সেক্ষেত্রে আমি সামান্য লেবুর রস দিয়ে থাকি। আবার কখনো কখনো টমেটো বা আলু দিয়ে থাকি ক্ষেত্র বুঝে। তো আমার রান্না হয়ে গিয়েছে। এই রান্নাটা করার ক্ষেত্রে আমি চাল যতবার জড়ো করেছি চুলার আঁচ ততবার কমিয়ে দিয়েছি। নাস্তা করার পরে জুহায়ের অনলাইন ক্লাস করেছে, অনলাইন ক্লাস করার পরে একটু বারান্দায় বসেছি, ওর হোমওয়ার্ক সাবমিট করতে হবে এই সপ্তাহে। তো জুহায়েরকে বারান্দায় আমি পড়তে দিয়ে এসেছি, একটু বিজি, ওর হোমওয়ার্কগুলো সাবমিট করা নিয়ে একটু ঝামেলায় আছি। যাই হোক, একটু সবজি কেটে নিচ্ছি, আর দুপুরের জন্য মাংস করা আছে, এই জন্য তেমন একটা ঝামেলা নাই আজকে। আর বিকেলে নাস্তার জন্য চিকেন তন্দুরি করব, ওই দিন করেছিলাম আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। তো আজকে করছি যে একেবারে ঘরোয়া মশলা দিয়ে সব মশলা গুঁড়া করা আর কি। এর সাথে আমি আদা রসুন সব মিক্সড করে নিয়েছি, লাল মরিচের গুঁড়া মিক্সড করেছি, আর টক দই আমি মিলিয়ে নিয়েছি। টক দই আমার যেভাবে আমি বাড়িতে করি লেবু দিয়ে সেভাবে করা, আর একটু গুঁড়া মরিচ আবারও দিয়েছি ঝালের জন্য, আর সরিষার তেল দিলাম। ঘরে করা মশলা বলতে গরম মশলা গুঁড়া, সাথে জিরা গুঁড়া, জয়ত্রী জয়ফল গুঁড়া, লবঙ্গ লবঙ্গের ফুল, সবগুলো গুঁড়া আর কি। ঘরে করা মশলা দিয়ে করলেও ভালো লাগে, সে বিরিয়ানি হোক আর চিকেন তন্দুরি হোক, খেতে ভালো লাগবে। যাই হোক, আর কিছু পরোটা করব, পরোটাগুলো আমি বেলে নেব একটু পরে। একটা সময় আমি রুটি বেলতেই পারতাম না, এখন মোটামুটি পারি আর কি। পরোটার থেকে চালের রুটি খেতে আমি বেশি পছন্দ করি। হ্যাঁ, মুগ বরিশাল সবাই বেশি বেশি পছন্দ করে। রুডিপিডা দিয়া হাঁসের মাংস, রুডিপিডা দিয়া গরুর মাংস, এবিল দাঁড়ায় সবাই খাইতে ভালো পায়। বড় রাওয়া মুড়া আছে না, এই দিয়ে খাইতেও রুডিপিডা মজা লাগে। এই রুডিপিডার কথা মনে উঠলি মোর রুডিপিডা খাইতে মন চায়। যাই হোক, নিজের অঞ্চলের একটু গল্প করলাম আপনাদের সাথে। নিজের অঞ্চলের কথা বলতে আসলে ভালো লাগে। ভাজা পোড়ার সাথে সবজি কিন্তু সবারই খাওয়া অনেক দরকার।
সবজি তো সবারই আমাদের সবসময় দরকার খাওয়া, তারপরে ভাজা পোড়া খেলে তো একটু বেশি খাওয়া উচিত। তো তুলে ফেলবো, তো তার আগে একটু সরিষার তেল দিচ্ছি। তো সরিষার তেল দিয়ে নেড়ে চেড়ে কিছুটা সময় ঢেকে চিকেনটা তুলে ফেলবো। তো চিকেন তোলার পরে প্যানে যে মশলা রয়ে যাবে সেই মশলাতে আমি সবজিগুলো ছেড়ে নেড়ে চেড়ে কিছুটা সময় রেখে দিব। পানিটা শুকাতে যতটা সময় লাগে আর কি, আমি এর আগেও আপনাদের সাথে সবজিটা শেয়ার করেছিলাম। আসলে সবজিটা এত মজাদার হয়ে থাকে, শেয়ার না করে না আসলে পারি না। আমি আপনাদেরকে আগেও বলেছি, আবারও বলছি, অবশ্যই বাড়িতে একবার হলেও এই সবজিটা তৈরি করবেন। মানে পরোটার সাথে মিলিয়ে খেতে এটা অনেক ভালো লাগে, পরোটা চিকেন আর এই সবজিটা খুবই মজা। বিফ মশলার সাথে খেতেও ভালো লাগে। বিফ মশলার রেসিপিটা আপনাদের সাথে একবার ব্লগে শেয়ার করেছি, আবারও করব। আমার কাছে একটা রিকোয়েস্ট ছিল, আমি যেন আরও একবার শেয়ার করি, তো করব ইনশাল্লাহ। এই সবজির রেসিপিটা যেমন আমার নিজস্ব, বিফ মশলার রেসিপিটাও আমার একদমই নিজস্ব। তো জুহারকে প্লেট সাজিয়ে দিয়েছি, জুহারকে প্লেট সাজিয়ে দিলে খুব খুশি হয়। তো আজ এই পর্যন্তই, ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম সবার সাথে। সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, আল্লাহ চাইলে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।